মধ্যম গ্রাম মিউনিসিপ্যালিটি বা বলতে পারো মধ্যম গ্রাম পৌরসভা মধ্যম গ্রাম পৌরসভায় তিনটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের ওয়েবসাইট থেকে অর্থাৎ মধ্যম গ্রামে যে মিউনিসিপ্যালিটির অফিসিয়াল যে গ্রুপ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তিনটে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আজকে জানাবো তিনটি বিজ্ঞপ্তি কি কি পোস্টে নিয়োগ করা হয়েছে সমস্ত কিছু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে রয়েছে পার্ট টাইম মেডিকেল অফিসার পার্ট টাইম মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে এম করতে হবে এক বছরে কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে আর সেই বয়স সাতষট্টি বছরের মধ্যে হতে হবে দ্বিজু যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশানটা দেখতে পারবে সেখানে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হবে সেখানে বিএসসি নার্সিং হতে হবে জিএনএম ট্রেনিং করে কাউন্সিলিং থেকে ট্রেনিং করতে হবে আর এটা হলো মেডিকেল কাউন্সিলিংয়ের একটা সার্টিফিকেট থাকতে হবে এই স্টাফ নার্সের জন্য ৪০ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে তারপর শেষ সীমার রয়েছে অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার এখানে অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র সেকেন্ড থার্ড শিডিউল এবং থার্ড ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলর থেকে পাস করতে হবে আর এইটা বয়সের লাগবে বাষট্টি বছর এই সমস্ত চাকরির জন্য মিনিমাম বয়সের ক্ষেত্রে একটু বেশিটাই ছাড় দেওয়া হয়েছে ছাড়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে বেতন কাঠামো একবারে দেওয়া হয়েছে পার্ট টাইম মেডিকেল অফিসারের জন্য চব্বিশ হাজার টাকা স্টাফ নার্সের জন্য সতেরো দু হাজার দুশো কুড়ি টাকা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসকারের জন্য চল্লিশ হাজার টাকা দেওয়া হবে প্রত্যেক চাকরি নিজের অভিজ্ঞতা অনুযায়ী এখানে নেওয়া হবে যারা প্যারামেডিকেল বা স্টাফ নার্স বা অ্যাসিস্ট্যান্ট হেলথ হও না কেন এখানে তাদের অভিজ্ঞতা শর্টলিস্ট করে নিয়োগ করা হবে দেখো সবার লাস্টে রয়েছে হলো যেটা হলো অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার এই পোস্টে করার ক্ষেত্রে আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের রিলেভেন্ট ডকুমেন্ট দিতে হবে ওই পৌরসভায় গিয়ে চেয়ারম্যানের কাছে দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে শুধুমাত্র এখানে অ্যাসিস্টেন্ট হেলথ অফিসারের জন্য আর যদি দেখো স্টাফ নার্স পোস্টের জন্য এখানে তাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে রিলেভেন্ট ডকুমেন্ট দিতে হবে আর এই সমস্ত তখন ওই একই জায়গায় কিন্তু আবেদন প্রক্রিয়াটা শেষ করতে হবে তোমরা দেখতে পারবে যে দশ দিনের মধ্যে এই সমস্ত অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমে যাব প্রথমে যাওয়ার জন্য সে একই সে একই জায়গায় আবেদন পদ্ধতিতে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যে সমস্ত ডকুমেন্ট আগে যে দুটো পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করার জন্য লাগবে সেই একই সমস্ত কিছু ডকুমেন্ট এখানে জমা দিতে হবে এ তিনটে যে তোমরা পেয়ে যাবে তিনটেই অ্যাডভার্টাইজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাইলে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো সেখান থেকে পেয়ে যেতে পারো ধন্যবাদ